সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। সবাইকে গুড 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 মর্নিং, শুভ সকাল। তো আজকে আমি 11টায় ঘুম থেকে উঠেছি। বাড়ি ঘরের অবস্থা দেখো, একদম বিতিকিচ্ছা হয়ে আছে। কি করবো, মেয়ের থাকতে যেন রাতে অনেকটা কষ্ট করে ঘুম পাড়ায় তার জন্য। তো আজকে এখন দেখো মেয়েকে এখানে শুয়েছি, মশারি টাঙিয়ে এখানে শুয়ে আছে। তো ওকে, ইউটিউবার আমাদের বাড়ি আসছে। আমার বাড়ি ঘরের অবস্থা, রান্না বান্না কিছুই করতে পারি না এখন, ওদেরকে সময় দিতে পারি না। তো আসছে এখন, কি করা যাবে বলো তো। চলো দেখো আমার বাড়ি ঘরের অবস্থা, আজকে এলোমেলো হয়ে আছে। তো কে আসছে তোমাদেরকে দেখাবো, আমি নিজেও জানি না কে আসছে। তো একজন ফোন করে বলল তোমাদের বাড়ি লালগোলা থেকে কে আসছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিব। আর দেখো আমি অনেক কষ্ট করে ভাত বসিয়েছি, ভাতটা হয়েছে। এখানে মটরশুঁটির চুকা পড়ে আছে, ওখানে বাঁধাকপি টপি কেটে রেখেছে, এগুলো সব হচ্ছে। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছে, কারণ গরম জল খাই, ঠান্ডা জল খাই না তার জন্য। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো, তোমাদের সঙ্গে পরে আসছি, কি আসছে না আসছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো হাজব্যান্ডই পুরো কাজ টাজ করেছে, কারণ আমি কিছুই করিনি আজকে, শরীরটা খুবই খারাপ লাগছিল। তো এই যে দেখো ওরা দুজন এসছে, দিদি ভাই। এই যে দেখো এসছে, তো চলো তোমাদের সঙ্গে একবার পরে আসছি। ফ্রেন্ডস, এই যে বলছিলাম যে লালগোলা থেকে দিদি ভাই আসছে, এই দেখো দিদি ভাই। আর ওই যে এসছে দিদি ভাইয়ের মেয়ে, ভাগ্নে, যাই হোক। তো চলো তোমাদের সঙ্গে পরে আসছি।